বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ কুকিং বাই সোনিয়া। সবেবেলাতে স্পেশাল তৃতীয় পর্বে আজকে আমি আপনাদের করে দেখাবো দুই লেয়ারের সুজির বরফি, বা বলতে পারেন সুজির হালুয়া। তাহলে চলুন এখন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। সুজিটা একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ দুধ। এখানে আমি জাল করা 1 কাপ গরুর দুধ নিয়েছি। আপনারা যদি কেউ চান গুঁড়া দুধটাও পানি দিয়ে গুলিয়ে সেটাও দিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিব। এটা বলক এসে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এটাও ভালো করে মিশিয়ে নিব হালুয়ার সাথে। হালুয়াটা অনেকটা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ এলাচ গুঁড়া। তারপর আর একটু রান্না করে নিব। এ পর্যায়ে হালুয়াটা অনেক শক্ত হয়ে এসেছে, এখন এটা নামিয়ে নেব। আগে থেকে একটা ট্রেতে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম, এখন এই সুজির হালুয়াটা এই ট্রের এক পাশে লম্বা করে একটু বসিয়ে সেট করে নেব। এরপরে আমি চকলেটি লেয়ারটা বানাবো, সেজন্য চুলায় একটি প্যান বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ সুজি। সুজিটা একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ দুধ। তারপর একসাথে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কম বেশি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কোকো পাউডার। এ পর্যায়ে খুব দ্রুত কোকো পাউডারটা মিশাতে হবে। ভালো করে মিশানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিব ডার্ক চকলেট। এখানে আমি 1/4 কাপের একটু কম ডার্ক চকলেট নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালো করে একটু মিশিয়ে নেব। হালুয়াটা অনেকটা হয়ে এসেছে, এখন এটা নামিয়ে নেব। এখন এই হালুয়াটা আমি আগের হালুয়ার উপরে সমান করে বসিয়ে নেব। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন এটা আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ ছোট বড় করে কেটে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের দুই লেয়ারের সুজির বরফি বা হালুয়া। আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।